যখনই মঞ্চে উঠি বা যাই তখন যখন আমি রিয়েকশন গুলো দেখি তখন আমি আসলে ঠিক থাকতে পারি না আর কি, নিজের মধ্যে থাকতে পারি না, আমি আপনাদের মধ্যে বা আপনাদের দর্শকের কাছে বিলিয়ে যাই, নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। আমি খুবই আনন্দিত, খুবই আপ্লুত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের চলচ্চিত্র আপনার আগেও বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছে, কিন্তু এটা তো জাতীয় একটা স্বীকৃতি, এই এই অর্জনটা আসলে কেমন? কি মানে অনুভূতি তো আসলে সত্যিকার অর্থে ভাষায় ওভাবে প্রকাশ করা যায় না, অনুভূতির হয়তো কিছুটা আমি প্রকাশ করতে পারি। আর এটা যেহেতু একটা রাষ্ট্রীয় সম্মাননা, এই সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত, একটা রাষ্ট্রের কাছ থেকে সম্মাননা পেয়েছি এই জায়গাতে। আর আজকের দিনটা আমার জন্য আর একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমার বিবাহবার্ষিকী। শুভেচ্ছা। এবং আপনি কি মনে করেন আপনার প্রত্যেকটা অভিনয় মানে দর্শকের মন কেড়ে নিয়েছে, তো আপনি কি মনে করেন যে পুরস্কার যার জন্য আপনি এটা পেলেন এটাই কি আপনার আপনার কাছে সেরা অভিনয় ছিল? দেখেন, আমার সন্তান সেটা যে সন্তানই হবে হোক, আমার জন্য সন্তান আমার জন্য সেরা, যেরকম আপনার সন্তান আমার জন্য সেরা। সুতরাং আমি যা যা করেছি, কন্যার জন্য কী পেয়েছি সেটা ভিন্ন বিষয়, যিনি দিচ্ছেন এবং কী দিচ্ছেন সেটাও ভিন্ন বিষয়। আপনি যদি আমাকে একটা মাটি দিয়ে বলেন যে এটা আপনাকে উপহার দিলাম, সেটা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করবো সেটা আমি। সুতরাং আমার জন্য আসলে কোনটার জন্য পেয়েছি এটা ইম্পর্টেন্ট না, আমি একটা কাজের জন্য পেয়েছি। আর আমি তো এই অঙ্গনেরই মানুষ, এই অঙ্গনের এই অঙ্গনে কাজ করতে গিয়ে বা অভিনয়ে কাজ করতে গিয়ে একটা পুরস্কার পেয়েছি, এটা আমার মাথার উপরে আছে। দায়িত্বটা সবসময় পারে এখন এটা আপনার মনে হতে পারে, বিভিন্ন জনের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আমি তো আসলে এটা মনে করে লাভ নেই। আমি তো জানি যে আমার সন্তানের জন্য আমি এটা যেটা আপনাকে বলছিলাম সন্তানের ক্ষেত্রে। সুতরাং আমি আপনার বিবেচনা বা আপনার চিন্তাভাবনা বা অডিয়েন্সের চিন্তাভাবনা আর আমারটা তো এক হবে না, আমি সাদরে গ্রহণ করবো যেটাই দেখ। কেউ কোনো অডিয়েন্স যদি আমাকে একটা জুতা ছুঁড়ে মারে সেটাও আমি গ্রহণ করবো। আপনার ভালো কাজ যেন প্রশংসিত হচ্ছে, এটা নিয়েও যেমন প্রশংসা রয়েছে, এবারে নিয়ে কিছু কিছু নিয়ে আবার সমালোচনাও রয়েছে। সমালোচনা তো হবেই ভাই, আমি হ্যাঁ বললে ওটা অনেকে ভালোও বাসবে, আবার এটার সমালোচনা অনেকে করবে। সুতরাং এটা নিয়ে আমি আসলে ভাবি না, আগেও ভাবিনি, কখনো ভাববো না, ভাবি না। আর আমি মনে করি মানুষের আশেপাশে যত কেউ যত যা কিছু বলে সেগুলো মাথায় কম নেওয়াই উচিত আর কি। যেমন আমাকে যদি প্রশংসা ভাসিয়ে দেয় আমি এবং আমি যদি প্রশংসায় ভেসে যাই সেটা কি ঠিক হবে? কি বলেন আপনারা, বলেন ঠিক হবে? হবে না। সুতরাং আমি আসলে এত কিছু মাথায় নিই না, আমি শুধু মাথায় নিই যারা আমাকে ভালোবাসছে, ভালোবাসা জানাচ্ছে, আন্তরিকতা জানাচ্ছে, ওইটাই আমি গ্রহণ করি। নেগেটিভ কোনো কিছু আমি আসলে ওভাবে মাথায় রাখি না, যেহেতু ওটা আমি মাথায় নিতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সবসময় ভালো থাকবেন।